ওম শান্তি আমাদের এই কদিন দিন চার দিনের ক্লাস হয়ে গেলো আপনারা বুঝতে পারছেন কি না আজকে আমাদের লেশনটা হয়েছে পুরুষোত্তম সঙ্গম যুগ পুরুষোত্তম সঙ্গম যুগ মানে পুরুষের মধ্যে পুরুষ হয়েছে আত্মা পুরুষের মধ্যে উত্তম পুরুষ হওয়ার সময় এই সময়টা হয়েছে আমরা সৃষ্টিচক্রতে দেখিয়েছিলাম না ঘড়ির কাঁটা মনে আছে আপনাদের সৃষ্টিচক্রতে ঘড়ির কাঁটা দেখানো হয়েছিল এই ঘড়ির কাঁটা তো ঠিক ঠিক পুরুষোত্তম সঙ্গম যুগের এখানে পরে ঘড়ির কাঁটা যেখানে সৃষ্টিচক্র আরম্ভ হয় আর যেখান থেকে সৃষ্টিচক্র শেষ হয় এই জায়গাতে এই পুরুষোত্তম সঙ্গম যুগে সৃষ্টিচক্র ঘুরে 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 আয়ে একত্র হওয়ার সময় এই সময়ে পরমাত্মা ভগবান পৃথিবীতে অবতরিত হয় অবতরিত ওই যত পুরুষ আসে শ্রেষ্ঠ পুরুষ আত্মাগুলো তার মধ্যে শ্রেষ্ঠ আত্মা অর্থাৎ পুরুষোত্তম শ্রেষ্ঠ আত্মা বানাবার জন্যে পরমাত্মা এটা জায়গা দিয়ে এই এই জায়গাটা এখান থেকে এখান পর্যন্ত এই এই সময়টা হয়েছে পুরুষোত্তম মাস আর পুরুষোত্তম সম যুগ পুরুষোত্তম সময় এই সময়ে সবাই বসে যারা যারা রাজ্য করে তারা বসে একান্ত মনে একমাত্র পরমাত্মাকে চিন্তা করে আর পরমধাম স্মৃতি রাখে পরমধাম স্মৃতি পরম ধামে থাকা জ্যোতির্ময় পরম পিতা পরমাত্মাকে স্মরণ করলে পরমাত্মা থেকে শক্তি আর জ্ঞান পাওয়া যায় এই জ্ঞান আর শক্তির দ্বারা নিজের আত্মাকে উন্নীত করি পরম পুরুষ শ্রেষ্ঠ পুরুষ বানিয়ে নিতে পারে সেই জন্যে এখানে একে পুরুষোত্তম বলে এখানে যদি পুরুষোত্তম হয়ে আমরা কি করতে লাগে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করি আর পরম ধামকে স্মরণ করি একম একাগ্র চিত্তে মনে যদি তপস্যা করে তাহলে আজ পর্যন্ত আমরা যত জানি না জানি করা পাপ আসে সব পাপগুলো ভস্ম দগ্ধ হয়ে যাবে আর কাম ক্রোধ লো মো অহংকার আমাদের মনের ভিতরে যত যত কালিমা আসে সেই কালিমাগুলো দগ্ধ হবে আর আমরা বিকার মুক্ত হতে পারবো এ বিকারে মুক্ত হলে আমরা ধীরে ধীরে দেবতা হয়ে দেবলোকে অর্থাৎ বৈকুণ্ঠ ধামে আমরা যেতে পারব না হলে এই বৈকুণ্ঠে ধামে যাওয়ার আমার অধিকার থাকবে না এদিকে দেখেন আজকালি যুগে বড় বড় অট্টালিকা আছে সুখ আছে শান্তি আছে দেখাতে সুখ আছে। কিন্তু অট্টালিকার ভিতরে কি হয় দুঃখ অশান্তি রোদন কন্দন আর মার্ডার হয় আজই যুগের প্রত্যেকটা অট্টালিকার ভিতরে কী হয় হত্যাকাণ্ড হয় দুঃখ হয় কষ্ট হয় কারণ আজ মানুষের মধ্যে হিতাহিত ভাব নেই স্নেহ ভাব নেই আদর নেই সম্মান নেই আগে কিন্তু দুঃখী ছিল গরিব ছিল ঝুপড়িঘর ছিল কোনো গাড়ি ঘোড়া ছিল না হেঁটে হেঁটে সব কাজ করতো কিন্তু মানুষের মধ্যে মর্যাদা ছিল সম্মান ছিল সবাই বড়দেরকে সম্মান করত। তখন জীবনটা খুব সুন্দর ছিল কিন্তু আজ সবখিনি উপলব্ধ হয়েছে বিজ্ঞানের বলে এ সাহারামের বস্তু আছে কিন্তু মনে শান্তি নেই ঠিক এই সময় পরমাত্মা অবতরিত হয়ে আদিদেব ব্রহ্মার শরীরে অবতরিত হয়ে ব্রহ্মার মুখে যে জ্ঞান দিছে সেই জ্ঞানের দ্বারা এই কলিযুগের সমস্ত লোকজনকে এখন পরিবর্তন আনতে হবে কিভাবে পরিবর্তন আনব ব্রহ্মার জ্ঞানের দ্বারা যখন তারা ব্রহ্মার জ্ঞান জেনে নিবে নিজের মনের ভিতরে থাকা কাম ক্রোধ লোভ মো অহংকার যজ্ঞ করি সূর্য অগ্নিসংযোগ করি তাতে সোহা করবে সব নিজের কাম ক্রোধ লোভ মোহ অহংকার যত আছে যত আমি বড় আমি আমি জানি আমি সব কিছু করি এরকম অহংকার ভাব আছে সব একখানে ত্যাগ করি এই যজ্ঞ রচনা করলে এখানে কাম করু লোক ত্যাগ করলে তারা সত্য যুগে যাবার রাস্তা পায় কলযুগের নর আর নারী সত্য যুগে লক্ষ্মী আর নারায়ণ হতে পারবো নাহলে সত্য যুগে লক্ষ্মী নারায়ণ হওয়ার দুর্লভ আছে এখন সত্য যুগ কেমন আসবে খুব সুন্দর অহিংস যুগ আসবে যেখানে গায়ে আর বাঘেকেটে জল খায় সোনার ঘর হবে হিরের লাইট জ্বলবে সুন্দর সুখময় দুনিয়া এখানে একশো পঞ্চাশ বছর আয়ুষ থাকবে অকাল মৃত্যু হবে না কোনো রোগ ব্যাধ হবে না সবার মধ্যে স্নেহ ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এরকম থাকবে আর প্রত্যেকটা গাছে ফল ফুল হবে অন্য থেকেও ফল ফুলের বেশি খাওয়া দাওয়া হবে আর প্রত্যেককে মানুষের মধ্যে দেবতার মধ্যে এখান তো দেবতা থাকবে দেবলোক এখানে সবাইয়ের মধ্যে সুখ শান্তি হবে এমন দুনিয়া আসতেছে এই দুনিয়াতে যাবার জন্য আমরা কি করতে লাগে যারা পরমাত্মার জ্ঞান পাইছে তারা বসে রাজযোগ করতে হবে এই রাজযোগ করলে রাজযোগের দ্বারা দে দেবপথ পায় এখানে রাজযোগের দ্বারা পরম পিতা পরমাত্মা আশীষ রাজযোগ শিখায় এই কথা অনেকেই বুঝতে পারে না মানতে পারে না কিন্তু প্রকৃতপক্ষে প্রজাপিতা ব্রহ্মাকুমারীশ্বরী বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার মাউন্ট আবু রাজস্থানে এই হলটুতে পরমাত্মা নিরাকার জ্যোতি আদিতে ব্রহ্মার বছরে দশ খানি গায়ে দশবার খানি পরমাত্মার অবতরণ হয় অধারমণি বলে সেই সময়ে श्वर अनेक लोग एखने उपस्थित हैं एखे की है सबा उपस्थित हो परमात्मा अब्यक्त परमात्मा व्यक्त आई दर्शन दिए और सबाई गए मिले परमात्मा परमारे मिले और परमात्मा ज्ञान उपदेश मुरली बोले मुरली है परमात्मा मुरली बोले और परमात्मा दृष्टि द्वारा सबारे दुख शांति दूर हार जन दृष्टि दे परमात्मा দিয়ে প্রসাদ বিতরণ করে পরমাত্মার হাতে দিয়ে প্রসাদ পাওয়া যায় বা পরমাত্মার দৃষ্টি দেওয়া প্রসাদ পাওয়া যায় আর বিশ্বের কত হাজার লোক একত্রিত হয় সবার জন্য খাওয়া দাওয়া বসা থাকা সব সুবিধা এখানে যে এখানে পাওয়া যায় যেন স্বর্গ রাজ্যতে আমরা দেবী দেবতা হয় আর ওখানে সবাই শ্বেত বস্ত্র সবাই তো বস্ত্র ধারে একদম ফরিস্তার মতন একদম আর মৌন মৌন চলাফেরা করে সব কাম কাজও মৌন মৌন হিসাবে ডিসিপ্লিন হিসাবে হয় এখন এখানে আসে যদি পরমাত্মা আসতো না তাহলে এখানে কে আসে বছরে দশকা দশবার খানি পরমাত্মা আয়ে দেহা পরামর্শ দিয়ে যায় যদি এই শরীরে এই পৃথিবীতে মরণশীল শরীরে যে আর এই চোখে যদি ভগবানকে একবার যদি দেখতে পারি কত মূল্যবান হয় আমাদের জীবন সার্থক হয় এখন যারা প্রজাপিতা ব্রহ্মা কুমারীতে থাকে তারা তো প্রত্যেক প্রত্যেকবার এখানে দেখতে যায় আর যারা নাই জ্ঞান পরে পাইছে তারাও অন্তত একবার ওই ভগবানকে দর্শন করে যায় কারণ কলিযুগে পরমাত্মাকে এই চোখে দেখা বহু দুর্লভ কথা আর দেখলে জীবন সার্থক হয়ে যায় এই জীবন সার্থক হওয়া করার জন্যে দিয়া উপদেশ বাণী শুনে বাণীকে আমরা ইয়া করতে লাগে মনন চিন্তন ধারণ পালন করতে হয় তাহলে আমরা প্রকৃত প্রকৃত ব্রাহ্মণ হব ব্রাহ্মণ হওয়ার পরে আমরা ফরিস্তা হব ফরিস্তা মানে অ্যাঞ্জেলিক স্টেজ অ্যাঞ্জেলিক স্টেজ যখনই পাব তখন আমরা স্বর্গরাজ্যতে যেতে পারবো আমাদের হিন্দু মানুষে বলে একজন মানুষের চৌরাশি বার জন্ম হয় কিন্তু আমরা এখানে পেয়েছি একজন মানুষের চৌরাশি লক্ষ নয় চৌরাশি বারে জন্ম পায় চৌরাশি বার জন্ম পায় তাকে লিখেছে শাস্ত্রতে লক্ষ্য করো লক্ষ্য কর মানে মন করো লক্ষ্য কর মানে ভালো করে বুঝে বাজে নিচে লাগে একজন মানুষের কত জন্ম হয় চৌরাশি বার নয় চৌরাশি বার হয় চৌরাশি রক্ত নয় এখানে দেখানো হয়েছে যে একজন মানুষ মারা গেছে ও মানুষের আত্মা বেরিয়ে গেছে কিন্তু শাস্ত্র মতে বলেছে মানুষ জন্ম মানুষ মরে গেলে বিভিন্ন পশুপক্ষে জন্ম হয় হ্যাঁ তো এই লোকজন মারা গেছে আর আত্মা বেরিয়েছে খরগোশ হয়েছে বলে আর কোনো কোনো কয় মানুষ গরু হয় গোড়া হয় সিংহ হয় পাখি হয় কুকুর হয় কিন্তু এই লোকজন মারা গেছে খরগসার দিকে ঢুকছে ঢুকতে চাই সে পারছে না কাটা আছে গরুর দিকে গরু ঘোড়া পারছে না পাখির দিকে গেল পারছে না সিংহ দিকে গেল এখানে আর কুকুর দিকে গেল এখানে ঢুকতে পারছে না এই আত্মাতা উড়িয়ে উড়ে উড়িয়ে উড়িয়ে উড়ে গিয়ে কোন একটি মায়ের গর্ভের আত্মাটা ঢুকিয়ে গেল আত্মাটা ঢুকার আগে এই এই আত্মার এটা দেহ দেহ মাতৃ মাতৃ গর্ভে আগেই সঞ্চারিত ছিল সেই সেই যে দেহাতে আত্মাটা ঢুকে গেল আত্মা ঢুকার পরে এই বাচ্চাটায় প্রাণ পাইছে নড়চর করতে আরম্ভ করলে যখন আত্মায় শরীর পায় তাহলে মুভমেন্ট শুরু হয় ঠিক এইভাবে মানুষের আত্মা মানুষে হয়েছে মানুষের আত্মা সিংহ বা গরু বা কুকুর তো হয়েছে না ইয়াকে করে একজন চাষি আমের বীজ বপন করছে আম গাছ হয়েছে তো আমের বীজ বপন করলে কলা গাছ হয় না কিন্তু তো কলা গাছ হইতে পারে না আমের বীজের দ্বারা আম গাছ হয়েছে আর আম তো ফল আম গাছে আমি যা আমে লাগে আমি পাকছে আর একজন চাষি কলা কলা পুলি চাষ করলো কলা গাছে কলা লাগছে কলা গাছে কিন্তু আম লাগে না কলা গাছে কলাই লাগে কলাও মিষ্টি ফল আমও মিষ্টি ফল সেই বলি আম গাছে আম লাগে কলা গাছে কলা নাই তাহলে মানুষের আত্মা পশুপক্ষী কী করে হবে যদি মানুষের ঘরে পশু জন্ম হয় মাতৃগর্ভে যদি সিংহের বাচ্চা জন্ম হয় তাহলে এই বাচ্চা তাই থেকে সে তার তো মাংস খাওয়ার স্বভাব আছে সে তো তার ছোট ছোট ভাই বোনকে খাই ফেলাবে একটু বড় হওয়ার পরে প্রতিবেশীর বাচ্চাদেরকে খাবে একদিন বড় হয়ে দিদের মা বাবাকেও খাবে কিন্তু এটা ভগবানের নিয়ম নয় ভগবানের নিয়ম মতে মানুষ মানুষে হয়েছে পশু পশুই হয় গায়ে গায়ে হে এরকমই নিয়ম চলে কিন্তু আমাদের হিন্দু প্রথা মতে এটা চৌরাশি লক্ষ্য বলে ভুল বলেছে হ্যাঁ এটা আমাদের শ্রীর চিত্র এই শ্রীড়ির চিত্র আরম্ভ থেকে শ্রীড়ি বয়ে 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 নিচে পর্যন্ত সৃষ্টিচক্রর কালকে আমরা সৃষ্টিচক্র বিষয়ে পড়েছিলাম না এই সৃষ্টিচক্র এটা পুরা পুরা গোল একবার ঘুরলে পাঁচ হাজার বছর লাগে এই পাঁচ হাজার বছর হইছে এক কল্প পাঁচ হাজার বছর এক কল্পতে চারটা ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ কলি এই চারটা যুগ আর এটা সঙ্গম যুগ হয়েছে ছোট্ট যুগ পাঁচটা যুগ হয় এই চারটা পাঁচটা যুগে এখানে সিঁড়ি আঁকড়ে সিঁড়ির হিসাবে দেওয়া হয়েছে তো এই সিঁড়িতে ভারতভূমিতেই এই সিঁড়ির কথা আয় ভারতের বাইরে সে সিঁড়ির কথা হয় না তো ভারতে ভারতে কী ছিল রামরাজ্য ছিল এখানে রাবণ রাজ্য ছিল রামরাজ্য ভারতে কখন ছিল যখন লক্ষ্মীনারায়ণ সূর্যবংশী লক্ষ্মীনারায়ণের আর ডাইনেস্টি ভারতে রাজত্ব হয় তারপরে চন্দ্রবংশী চন্দ্রবংশর রামরাজ্য এখানে হয় তখন ভারতে কী ছিল রামরাজ্য ছিল এই যে স্বর্গরাজ্য ছিল তখন কিন্তু স্বর্গরাজ্যের সময় কোনো দুঃখ অভাব অভিযোগ নাই দুঃখ কষ্ট নাই কোনো হিংসাংশী ছিল না মারামারি ছিল না সবাই শান্তিতে নিজ নিজ কাজ করতো মুখে থাকতো অভাব অভিযোগ ছিল না রোগ ব্যাধ ছিল না কত সুন্দর স্বর্গ রাজ্য ছিল সবাই দেবী দেবতা দেখেন রাজ্যতে সবাই দেবীতে দেবী দেবতা রাজ্য ছিল আর যে এমন সুন্দর ছিল যে স্বর্গরাজ্যতে দেবী দেবতারা কোনো কাম করে না কামের দরকার দায়িত্ব নাই আর দেবী দেবতারা প্রত্যেকে আজকে কলি যুগে আমরা প্রত্যেকে ঘরে নিজে নিজে রান্না করি খাই এরকম ছিল না তো সত্য যুগে কমিউনিটি হল থাকবে সবাই দেবী দেবতারা সকালে উঠি স্নান টান করে প্রসাধন করে সুন্দর বয়না আর কাপড় পরে সাজে গুজে এ কমিউনিটি হলে আসবে আর বাচ্চাদেরকেও সাজে গোজে ঠিক করে দিবে শিক্ষক এসে বাচ্চাদেরকে এরোপ্লেনে উঠায় স্কুল পড়তে নিয়ে যাবে আর মা বাবা কমিউনিটি হলে আসে সেখানে সারাদিনের কার্যক্রম থাকবে সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়া দাওয়াও সেখানে হবে সেখানে কীরকম কার্যক্রম থাকবে ওখানে থাকবে সঙ্গীত সাহিত্য কলা বিভাগের চর্চা থাকবে লেখাপড়া থাকবে হাস্যকলা থাকবে নাটক কলা থাকবে বিভিন্ন ধরনের কলা হবে গান হবে নাচ হবে চিত্রাঙ্কন হবে আর মাঝে মাঝে খাওয়া দাওয়ারও পরিবেশন হবে কখন বা দেবতারা দুধ খাবে কখন বা দেবতারা ফলের রস খাবে কখন বা দেবতারা মধু খাবে কখন বা দেবী দেবী দেবতারা নানা রকম বস্তু খাবে আর কখন বা মিষ্টান্ন খাবে কখন বা খেলাধুলা করবে কখন বা স্নান পানি করবে কখন বা রেস্ট করবে সব টাইম টেবিল মতে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে সত্য যুগের দেবী দেবতার আনন্দ খুশির দিন তারপরে দোয়াপর যুগ থেকে সত্যের যুগে আট জন্ম ত্রেতার যুগে বারো জন্ম এই বা বিশ জন্ম সত্যের যুগে দেবদেবতারা দেবী দেবতারা করার পরে আরও অন্য আত্মাগুলো দোয়াপর যুগে যুগ থেকে জন্ম নিবে দোয়াপর যুগ থেকে জন্ম নিয়ে দোয়াপর যুগ থেকে আসবে তারা কিন্তু দেবী দেবতার মতন শান্ত সুস্থির স্বভাবের থাকবে না একটু আস্তে আস্তে চন্দ্র রকম থাকবে কারণ সত্যের যুগে আত্মা সত প্রধান থাকবে এই জন্যে স্বভাব শান্ত নম্র থাকবে তেথা যুগে আত্মা শত থাকবে রূপার মতন থাকবে এই সময়ও তাদের স্বভাব ঠান ঠান্ডা নম্র থাকবে দ্বাপর যুগে রজপ্রদান থাকবে আত্মা কলার থেকে আট কলা হবে সত্যের যুগে ষোলো কলা সম্পূর্ণ দেবী দেবতা হবে তেথা যুগে বারো কলা আর চৌদ্দ কলা হবে রাজ্যতে তারপরে দ্বাপর যুগে আট কলা মাত্র রবে আট কলা মাত্র যখন থাকে তখন দেবী তখন এই দ্বাপর যুগের মানুষের মনে একটা দ্বিধা ভাব দ্বিধা ভাব থাকবে ভাব থাকবে যে আটকলার ভিতরে ষোলো কলা থেকে আটকলাই থাকলো তাহলে তাদের সম্পদ কমে গেল। এই কমে যাওয়ার ভাব আসলো এই চিন্তা দূরীকরণের জন্য ভক্তি আরম্ভ হলো শিবের ভক্তি করে প্রথমে তারপরে সত্যত্রতা যুগে যত দেবী দেবতা আছে একের পর এক বসায় দেখেন এখান লক্ষ্মীনারায়ণ হলো কৃষ্ণ হলো রাম হলো দুর্গা হলো সব একের পরে এক বসায় পূজা করছে পূজা করে করে দ্বাপ যুগে পুরো পূজা করে নিচে নামছে যত পূজা করে তত নিচে নামছে নিচে নেমা নামার পরে আত্মার ব্যাটারিটা আরও ডাউন হয়ে গেল। আত্মা রজপ্রদান থেকে আরও কমে গেল রজপ্রদান হওয়াতে যে যে ভক্তি করেছে সেই ভক্তিও দেখাবার মতন হয়েছে দেখাবার জন্যে যেন ভক্তি করেছে তারপরে কলিযুগে আইয়ে আত্মা একদম কালো হয়ে গেল দেখেন জ্বলে গেল আত্মা কালো হয়ে গেছে এটা আমাদের হ্যাঁ এটা আমাদের সিঁড়ির চিত্র এই শ্রী চিত্র আরম্ভ থেকে শ্রী বয়ে 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 নিচে পর্যন্ত সৃষ্টিচক্রর গোলা কালকে আমরা সৃষ্টিচক্র বিষয়ে পড়েছিলাম না এই সৃষ্টিচক্র এটা পুরা পুরা গোল একবার ঘুরলে পাঁচ হাজার বছর লাগে এই পাঁচ হাজার বছর হয়েছে এক কল্প পাঁচ হাজার বছর এক কল্পতে চারটা ভাগ করা হয়েছে সত্য যুগ ত্রেতা যুগ দ্বাপর যুগ যুগ এই চারটা যুগ আর এটা সঙ্গম যুগ হয়েছে ছোট্ট যুগ পাঁচটা যুগ হয় এই চারটা পাঁচটা যুগে এখানে সিঁড়ি আঁকড়ে সিঁড়ির হিসাবে দেওয়া হয়েছে তো এই সিঁড়িতে ভারতভূমিতেই এই সিঁড়ির কথা আয় ভারতের বাইরে সে সিঁড়ির কথা হয় না তো ভারতে হ্যাঁ ভারতে কী রাম রাজ্য ছিল এখানে রাবণ রাজ্যও ছিল রাম রাজ্য ভারতে কখন ছিল যখন লক্ষ্মীনারায়ণ সূর্যবংশী লক্ষ্মী নারায়ণের আর ডাইনেস্টি ভারতে রাজত্ব হয় তারপরে চন্দ্রবংশী চন্দ্রবংশর রাজ্য এখানে হয় তখন ভারতে কী ছিল রাজ্য ছিল এই যে স্বর্গরাজ্য ছিল তখন কিন্তু স্বর্গরাজ্যের সময় কোনো দুঃখ অভাব অভিযোগ নাই দুঃখ কষ্ট নাই কোনো হিংসাংশী ছিল না মারামারি ছিল না সবাই শান্তিতে নিজ নিজ কাজ করতো মুখে থাকতো অভাব অভিযোগ ছিল না রোগ ব্যাধ ছিল না কত সুন্দর স্বর্গ রাজ্য ছিল সবাই দেবী দেবতা দেখেন স্বর্গরাজ্যতে সবাই দেবীতে দেবী দেবতা রাজ্য ছিল আর রাজ্য এমন সুন্দর ছিল যে স্বর্গরাজ্যতে দেবী দেবতারা কোনো কাম করে না কামের দরকার দায়িত্ব নাই আর দেবী দেবতারা প্রত্যেকে আজকে কলি যুগে আমরা প্রত্যেকে ঘরে নিজে নিজে রান্না করি খাই এরকম ছিল না তো সত্য যুগে কমিউনিটি হল থাকবে সবাই দেবী দেবতারা সকালে উঠি স্নান টান করে প্রসাদন করে সুন্দর গয়না আর কাপড় পরে সাজে গুজে এ কমিউনিটি হলে আসবে আর কো সাজে গুজে ঠিক করে দিবে শিক্ষক এসে বাচ্চাদেরকে এরোপ্লেনে উঠায় স্কুল পড়তে নিয়ে যাবে আর মা বাবা কমিউনিটি হলে আসে সেখানে সারা সারাদিনের কার্যক্রম থাকবে সকাল থেকে বিকাল পর্যন্ত খাওয়া দাওয়াও সেখানে হবে সেখানে কীরকম কার্যক্রম থাকবে ওখানে থাকবে সঙ্গীত সাহিত্য কলা বিভাগের চর্চা থাকবে লেখাপড়া থাকবে হাস্যকলা থাকবে নাটক কলা থাকবে বিভিন্ন ধরনের কলা হবে গান হবে নাচ হবে চিত্রাঙ্কন হবে আর মাঝে মাঝে খাওয়া দাওয়ারও পরিবেশন হবে কখন বা দেবতারা দুধ খাবে কখন বা দেবতারা ফলের রস খাবে কখন বা দেবতারা মধু খাবে কখন বা দেবী দেবী দেবতারা নানা রকম বস্তু খাবে আর কখন বা মিষ্টান্ন খাবে কখন বা খেলাধুলা করবে কখন বা স্নান পানি করবে কখন বা রেস্ট করবে সব টাইম টেবুল মতে থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে সত্য যুগের দেবী দেবতার আনন্দ খুশির দিন তারপরে দুপর যুগ থেকে সত্যের যুগে আট জন্ম ত্রেতার যুগে বারো জন্ম এ বা বিশ জন্ম সত্যের যুগে দেবদেবতারা দেবী তারা করার পরে আরও অন্য আত্মাগুলো দোয়াপর যুগের যুগ থেকে জন্ম নিবে দোয়াপর যুগ থেকে জন্ম নিয়ে দুপর যুগ থেকে আসবে তারা কিন্তু দেবী দেবতার মতন শান্ত সুস্থির স্বভাবের থাকবে না একটু আস্তে আস্তে রকম থাকবে কারণ সত্যের যুগে আত্মা সত প্রধান থাকবে এই জন্যে স্বভাব শান্ত নম্র থাকবে ত্রেথার যুগে আত্মা শত থাকবে রূপার মতন থাকবে এই সময়ও তাদের স্বভাব ঠান ঠান্ডা নম্র থাকবে দ্বাপার যুগে রজপ্রদান থাকবে আত্মা ষোলো কলার থেকে আট কলা হবে সত্যের যুগে ষোলো কলা সম্পূর্ণ দেবী দেবতা হবে ত্রেতা যুগে বারো কলা আর চৌদ্দ কলা হবে রাম রাজ্যতে তারপরে দোয়াপর যুগে আট কলা মাত্র রবে কলা মাত্র যখন থাকে তখন দেবীর তখন এই দ্বাপর যুগের মানুষের মনে একটা দ্বিধা ভাব দ্বিধা ভাব থাকবে চিন্তাভাব থাকবে যে আট কলার ভিতরে ষোলো কলা থেকে আট কলাই থাকলো তাহলে তাদের সম্পদ কমে গেল এই কমে যাওয়ার ভাব আসলো এই চিন্তা দূরীকরণের জন্য ভক্তি আরম্ভ হলো শিবের ভক্তি করে প্রথমে তারপরে সত্যেত্রতা যুগে যত দেবী দেবতা আসে একের পর এক বসায় দেখেন লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ হলো কৃষ্ণ হলো রাম হলো দুর্গা হলো সব একের পরে এক বসায় পূজা করছে পূজা করে করে দ্বাপ যুগে পুরা পূজা করে নিচে নামছে যত পূজা করে তত নিচে নামছে নিচে নেমা নামার পরে আত্মার ব্যাটারিটা আরও ডাউন হয়ে গেল এর অধপ্রধান ভক্তিতে কি হয়েছে বলিপ্রতা আসলো বলি প্রথাতে বলি দিছে কালকে যে বলেছিলাম বলির কথা যখনই কোনো একটা প্রাণীকে বলি দিয়ে আর বলি দেওয়া মাংসকে প্রসাদ বুলি ভক্ষণ করে তখন আসুরি স্বভাব মানুষের মধ্যে আসলো কারণ নিজে হত্যা করি তা জীবকে হত্যা করি তার মাংস যখন খাওয়া যায় পেটের ভিতরে তো হিংসা ঢুকলো আর ওদের চাল চলন সব হিংসুক হয়ে গেল তো রজপ্রধান থেকে তম তমপ্রধান হয়ে গেল। কালা হয়ে গেলো আত্মা দেখেন চলা এখন তমপ্রদান হইতে নিকৃষ্ট হয়ে গেল না করা কার্য মানুষে করতে লাগলো না খাওয়া বস্তু খেতে লাগলো না যাওয়ার জায়গাতে যেতে লাগলো এরকম মানুষ কী হলো নিচে নেমে নেমে এখন ভক্তির আগের মতন ভক্তি না এখন দেখাবার জন্যে ভক্তি করে এখন ভক্তিও কি হলো এখন গাছপালা অগ্নি দেবতা সূর্য দেবতা নদী পাহাড় পর্বত পাথর তারপরে সাপ আর এই বিলাকে পূজা করতে লাগলো তো পূজা করি 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 করে নিচে নেমেছে এখন কলিযুগে কোনো রকম রাজা নাই দুপর পর্যন্ত তো রাজা ছিল রাজাই প্রজার রক্ষণাবেক্ষণ করত। এখন কলি যুগে হয়েছে দেখেন প্রজার উপরে প্রজা প্রজার উপরে প্রজার শাসন ইয়াকে ডেমোক্রেটিক রিপাবলিক বলে অনেক রকমের পার্টি তৈরি হয়েছে এ পার্টি তৈরি হইতে প্রত্যেকেই কি করে নিজের ভোটটাকে আদায় করি মানুষদেরকে ফসলায় ভোট আদায় করে আর এম এমপি হয় এমএলএ এমপি হওয়ার পরে যখন পোর্টফোলিও বিতরণ হয় কারোবার ভাগে কী কী মন্ত্রী পড়ে তো মন্ত্রী মন্ত্রীদের মধ্যে তো রাজ্যর যে ধন সম্পদ আছে সেটা সেটা ভাগ হয় প্রজার হিতের জন্য সে ভাগ হয়ে বন্টন হয় যে অমুক মন্ত্রী অমুক অমুক কাজ করাবে দেশের উন্নতির জন্যে তো এইভাবে হইতে কি হলো তো এই যখন বন্টন হয় পোর্টফোলিও বন্টন হয় তখন বিপরীত পার্টি এতে অনেক রকম বাধা দিয়ে তো বাধা দিতে দিতে কি হলো ইয়াতে এটা গোল গোলজোগর আরম্ভ হলো রাজনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে যখন গোলযোগ আরম্ভ হয় তখন প্রজার প্রজাদের মনের মধ্যেও আলোড়ন হয় তো সেই জন্যে আর ভক্তি গিয়ে এখন চরম চরম ভক্তি কী হলো এখন রাতভর পূজা করে মূর্তি আনে পূজা করে মা মা বলে ধূপ দীপ করে বনস্প প্রসাদ বিতরণ করে আর সকালে নিয়ে নদীতে ভাসায় দিয়ে যখন নদীতে নিয়ে যায় ভাসানি দিবার জন্য আর তাতে সেই সময় কোনো এজন ভক্তর বুদ্ধি স্থির থাকে না পাও ঠিক জায়গাতে স্থির হিসাবে পড়ে না এরকম করি করে হয়ে ভাসানি করতে যায় ফলে নতুন বাচ্চাদের কী কী হবে আর এখন ধর্মের নামে আগে তো ধর্ম এক ধর্ম ছিল সত্যের যুক্ত যুগে এক ধর্ম এক রাজ্য এক ভাষা ছিল আজ যুগের শেষে অনেক ধর্ম দেখেন তো অনেক ধর্ম ধর্মের নামে অধর্ম হইতেছে আজ বলি পায় পায়রা বলি দিতেছে কোন কোন জায়গাতে শোনা যায় নরবলিউ হয় এখন দেখেন আজ আজ কলিযুগে নরবলিউ যদি হয় তাহলে সত্যতা কোথায় আছে। ভক্তির নামে যদি কোনো একটা জীবজন্তু হত্যা করে তাহলে সৎ বিচার কোথায় আছে তো এই দিকে এরকম চলতেছে যে ধর্মের নামে অনেক অধর্ম চলছে সেই জন্যে ভারতবাসী ভারতবর্ষর কী অবস্থা হয়েছে এখানে দেখছেন একজন বৃদ্ধ লোক বৃদ্ধ লোক এটা বিছানা ঘুমিয়ে আছে হাতে বিক্ষার পাত্র আছে রাশিয়া ও আমেরিকা এক একটা পয়সা এক এক মুঠো খাবার অন্ন দিতেছে আর মাথার বালিশের কাছে শাস্ত্রের বই আছে এই বৃদ্ধ লোকজন কাঁটার বিছানাতে ঘুমিয়ে আছে কাঁটার বিছনাতে ঘুমালে ঘুম আসেনি আরাম পায়নি কখনো পায় না আর শাস্ত্রের বই মাথার কাছে রাখেছে কেন মাথার কাছে রাখেছে আমাদের হিন্দু মানুষের শাস্ত্র লেখা হয় সংস্কৃতে সংস্কৃতে লেখা শাস্ত্র না মা বাবাই পড়তে পারে না বাচ্চাকে পড়াতে পারে এজন্য যখন আমরা পড়তে পারি না শ্রদ্ধা করে বালিশের কাছে রাখি দিই নাই বা পূজা স্থানে রাখি দিই এখন এই স্বাস্থ্যতে কি আছে আমরা খুলি পড়তে পারি না সেই জন্যে আমাদের জন্য দুর্বোধ্য হয়েছে শাস্ত্র শাস্ত্র দুর্বৈ হয়েছে আরও হাতে ভিক্ষা পাত্র আসে রাশিয়ার আমেরিকায় তা ওদের জন্য বেশি হওয়া খাদ্য এক এক মুঠো দিতেছে আরও একটা একটা পয়সা ভারতকে সাহায্য দিতেছে এদিকে ধর্ম সম্মিলন হইতেছে বিভিন্ন ধর্মের লোক এখানে বসি আলোচনা করছে ধর্মের ধর্মের মধ্যে ভালো ই আনতে হবে সিস্টেম আনতে হবে ভালো করে ধর্ম চলাইতে হবে রাজনৈতিকও মিটিং সভা হয়েছে আমাদের রাজনৈতিক নেতাগুলো অন্যায়তে যাইতে নাই ন্যায় করতে লাগে এইগুলা করতে কিন্তু ন্যায় অন্যায় রোজ হইতেছে তার বিচার করার কেউ নাই এদিকে সৃষ্টি চক্রের শেষ হইতেছে এটা সৃষ্টি শেষের দিকে এই শেষের দিক দিকে কী হবে পরিণত এটা না সৃষ্টির শেষে কি হবে এখানে দেখেন সৃষ্টি চলতে চলতে শেষ হয়ে গেছে এখানে লাস্টে সৃষ্টি লাস্টে হিন্দু আর মুসলমানের কাটাকাটি রণ হইতেছে কারণ পাকিস্তানে যদি ভারতবর্ষ আক্রমণ করে হিন্দু মুসলমানের যুদ্ধ হবে এ যুদ্ধ হওয়ার জন্য রেডি হয়েছে আর ভারতের বাইরে এটমিক অস্ত্র বানায় রাখা হয়েছে ভারত আরো ভারতের বাইরে আমেরিকা আর চীনের মধ্যে সংঘর্ষ হতে পারে বা এটম বোম বাস্ট হতে পারে তো এই এটম বোম বার্স্ট হলে বিশ্বের সবার দুঃখ দুর্গতি আরম্ভ হব কিন্তু এদিকে পরম পিতা পরমাত্মা অবতরিত হয় অবতরিত হয় যে আদিদে ব্রহ্মার্স্বরে ঢুকে যে ব্রহ্মা আর জগদ্দেম্বা সরস্বতী হয়ে এই জ্ঞানের নতুন প্রদীপ এটা জ্বালিয়েছে এই জ্ঞানের প্রদীপের দ্বারা অন্ধকার ভবিষ্যতে তো এই ধর্মের নামে কত অজ্ঞানতা আসে আর আমাদের আচরণ ব্যবহারে কত অজ্ঞানতা আছে এই অজ্ঞানতা দূর করার জন্য জ্ঞানের আলো নিয়ে পরম পিতা পরমাত্মা ধাম থেকে পরম ধাম থেকে পরমাত্মা এসে জ্ঞানের প্রদীপ জ্বলাইছে এই প্রদীপ আদি যে ব্রহ্মার শরীরে ঢুকে ব্রহ্মার মুখে এখন জ্ঞান দিতেছে ব্রহ্মার মুখে দিয়ে জ্ঞান দিতেছে সবাই এই পৃথিবী যদি একদিন ধ্বংস হয় তবু নিজের জন্য এখন আমরা হরি বল বলতে লাগে নিজের জন্য পুণ্যকর্ম করতে লাগে অন্যায় অত্যাচার ছেড়ে আমরা সৎ পথে চলতে লাগে ন্যায় পথে চলতে লাগে এই শিক্ষা দিয়ে আজি পরমাত্মায় আমাদেরকে ন্যায় পথে চলার জন্য শিক্ষা দিয়ে এই শিক্ষার দ্বারা আমরা নতুন দুনিয়ার আলো আমরা দেখতে পারব কারণ এইখানে যে এই পৃথিবীর সৃষ্টি শেষ কিন্তু পৃথিবীর সৃষ্টি শেষ হলেও ইয়ার বীজের দ্বারা আবার নতুন করে পৃথিবীর সৃষ্টি হবে যেমন পরমধামে আত্মাগুলো সব পরমধামে গিয়ে রেস্ট করবে কারণ এখানে কত জন্ম করি আসলো সত্যের যুগে আট জন্ম এক একটা আত্মায় চৌরাসি জন্ম করে যখন প্রথম অবস্থাতে আসা আত্মায় সত্যের যুগে সূর্যবংশী আট জন্ম পাবে তারপরে হবে ত্রেতা যুগে বারো জন্ম হবে দুয়াপর যুগে একুশ বার জন্ম হবে একটা আত্মার কলি যুগে একটা আত্মার বিয়াল্লিশ বার জন্ম হবে দেখেন কারণ কলি যুগে বিয়াল্লিশ বার জন্ম হওয়ার অর্থ হয়েছে ছোট ছোট জন্ম হবে কেন ছোট ছোট জন্ম হবে কারণ অনেক পাপ করিয়াছি সেই পাপবিলা ভোগ করার জন্য একটা আত্মায় বিয়াল্লিশ বার জন্ম হবে আরও সেই আত্মায় গিয়ে যে যদি ব্রাহ্মণ আত্মা হয় তাহলে সেই সঙ্গম যুগে এক জন্ম হবে যখন সঙ্গম যুগে আয় এক জন্ম হবে সেই সময় ভাগ্যের বলে পরমাত্মার জ্ঞান পাবে আর পরমাত্মার বাচ্চা হয়ে পরমাত্মার সাথে লেখাপড়া করবে পড়বে নিজের জীবন উন্নতি করবে আর নিজের জীবন উন্নতি করে পৃথিবীতে থাকিও তাদের মনস্থিতি পরমাত্মার সাথে নিবিড় সম্বন্ধ থাকবে আর পরম ধামে মন মনস্থিতি থাকবে মনের মধ্যে মনের মধ্যে পরমাত্মার ছবি প্রতিস্ফলন হবে তাহলে পৃথিবী ধ্বংস যদিও হয় বা মারা যায় তাহলে এরা গতিতে পা পাবে পরম গতি পায় পরমদাম চলে যাবে আর অন্য আত্মাও জীবন মুক্তি আর জীবন মুক্তি দিবে পরমাত্মায় লাস্টে সর্ব আত্মাকে মুক্তি আর জীবন মুক্তি দিবে তাহলে দেখেন চৌরাশি জন্ম পার হয়ে আমরা কোথায় যাই যেখান থেকে এসেছিলাম সেখানে আমরা ফিরে যাই আবার ফিরে যাওয়ার পরে আবার সৃষ্টি চক্রতে নেমে আসবো বারবার প্রতিকল্পতে পাঁচ হাজার বছর পরে পরে আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে আই আবার এখান থেকে চলে যায় এখন দেখেন রামরাজ্য রাম রামরাজ্য হয়েছে প্রধান সত্য যুগ আর ত্রেতা যুগকে রামরাজ্য বলে এখানে পৃথিবীর ভারতের বহুত উন্নতি হয়েছিল কিন্তু রাবণ রাজ্য বলে দ্বাপর যুগ থেকে দোয়াপর থেকে আসুরি স্বভাবে প্রত্যেকটা আত্মাকে আত্মাকে কী করেছে পাঁচ বিকারের দ্বারা তাদেরকে সেইভাবে পরিচালনা করাতে দোয়াপর আর কলিযুগকে রাবণ রাজ্য বলে এই রাবণ রাজ্য আসুরি দুনিয়া দোয়াপর আর কলিযুগে এখানে মত মতান্তর সব চাল চরণ আসুরিভাবে থাকবে গতিকে এই আসুরি স্বভাবের দ্বারা ভারতের অবনতি হয়েছে ভারতের উন্নতির আমরাজ্যতে ছিল ভারতের অবনতি রাবণ রাজ্যতে হলো ভারতের জনসংখ্যার আমর রাজ্যতে অনেক কম ছিল কম কম পপুলেশন থাকাতে সবাই সুখ শান্তির ছিল কিন্তু দোয়াপর যুগ থেকে ওভার পপুলেশন হয়ে হয়ে ভারতে এত ছোট দেখে অনেক অনেক জনসাধারণ বেড়ে গেল এখন থাকার জায়গা নাই খাবার অন্ন নাই এমন অবস্থা হয়েছে গতিকে এই দেশের একদিন কী হবে একদিন বিনাশ তো হবেই শুধু ভারতের নয় বিনাশ যদি হয় সারা বিশ্বরে হবে বিনাশ নয় পরিবর্তন হবে কারণ আত্মাগুলো একবার আইয়ে সারা কল্প ফিরে আবার নিজ ঘরে যায় ওখানে রেস্ট করে আবার নতুন করে আসবে গতিকে এই কল্পবৃক্ষর সৃষ্টিচক্র চক্র ঘুরিয়ে থাকে কোনো দিন বন্ধ হয় না আচ্ছা নেক্সট চিত্র এখন কল্পকান্তি এখন আমাদের কল্পবৃক্ষের কথা আছে এই কল্পবৃক্ষের এই গাছটা হয়েছে আসলতে প্রকৃততে গাছ নয় উদ্ভিদ নয় এটা মনুষ্যের সৃষ্টির গাছ মনুষ্যের সৃষ্টির গাছ উল্টা হয় এখন বোঝাবার জন্য উল্টা নয় উল্টাই দেখাইছে এই গাছটা উৎপন্ন হবার জন্য বীজ হয়েছে পরমাত্মা বীজ পরমাত্মা বীজকে প্রথমেই বলা হয়েছে সর্ব আত্মার মনুষ্য আত্মার বীজ হয়েছে পরমাত্মা আর সর্ব জীব জীবাত্মার বীজ হয়েছে পরমাত্মা অর্থাৎ জীব জীবাত্মা আর মনুষ্য আত্মা সবাইকে সৃষ্টি করা হয়েছে পরমাত্মা পরমাত্মা বীজ এখানে থাকি এই বীজ একটা মাটিতে লাগালে জল আর পানি জল আর বায়ু পালে একটু বীজ অঙ্কুরিত হয় আস্তে আস্তে ছোটো করে এটা চারা গাছ উৎপন্ন হলো প্রথমে যখন এই গাছটা চারা গাছ ছিল তখন এখানে কোনো ধর্মের শাখা ছিল না তখন সত্য আর ত্রেতা যুগ ছিল সত্যযুগে যুগে কলা সম্পন্ন দেবী দেবতা ছিল এর মহারাজা সে লক্ষ্মী নারায়ণ বিশ্ব মহারাজন লক্ষ্মী আর নারায়ণ রাজত্ব করতো এখানে সত্য যুগে আট আট বার আট ডাইনেস্টি চলত এখানে কোনো ধর্মের শাখা নাই আর ত্রেতা যুগে রাম আর সীতা রাজত্ব ছিল এখানে বারো ডাইনেস্টি বারো জোড়া রাম আর বারো জোড়া সীতা পাওয়া যায় এখানেও কোনো ধর্মের শাখা নাই ধর্মের শাখা না থাকতে না থাকা জনে এক ধর্ম এক রাজ্য এক ভাষা এক কুল একমত এখানে শান্তি ছিল বিভিন্ন ধর্ম আসলে বিভিন্ন মত মতান্তর হবে ঝগড়া হবে অশান্তি হবে কিন্তু এখানে কোনো ঝগড়া নাই অশান্তি নাই শান্তিতে চলে গেছে তারপরে দ্বাপর যুগে একটু বড় লোক আসতো দ্বাপর যুগ পেল দ্বাপর যুগ আসার সঙ্গে সঙ্গে ধর্মের শাখা আসলো দেখেন ইব্রাহিমের দ্বারা মুসলিম ধর্মস্থাপন হলো বুদ্ধদেবের দ্বারা বৌদ্ধ ধর্ম স্থাপন হলো যিশু খ্রিস্টের দ্বারা খ্রিস্টান ধর্ম স্থাপন হলো শঙ্করাচার্যের দ্বারা সন্ন্যাস ধর্ম স্থাপন হলো আর বিভিন্ন মঠ মন্দির পন্থ ঠাকুর বিভিন্ন পৃথিবীতে হয়ে গেছে এই গায়ে গাছের অনেক ডাল পালা অনেক ফল ফুল হয়ে এই প্রত্যেকটা ধর্ম শাখাতে ধর্ম এটা বাইর হল আর অল্প দিনের পরে মনোমালিন্য হয়ে আবার এই এখানেও দুটা ভাগে বিভক্ত হলো যে মুসলিম ধর্ম শিয়া আর সুন্নি হিসাবে দুই ভাগে বিভক্ত হল আরও বৌদ্ধ ধর্ম এখানে দুটা ভাগে বিভক্ত হলো এভাবে অনেক ধর্ম শাখা প্রশাখা বাইর হল কিন্তু যখন পর্যন্ত ইয়ার শাখা প্রশাখা বাইর হয় তাহলে কী হলো দ্বি মতো হলো বিভিন্ন মত মতান্তর হয়ে আর পৃথিবীতে পরম দামে যত আত্মা ছিল আত্মা রয়েছিল না এই আত্মাগুলো দেখেন এখানে লাস্টে এখন পুরা সত্য যুগ ত্রত্যা যুগ দোপর্য যুগ কলিযুগ আর কলিযুগে দুপর যুগ পর্যন্ত হিন্দু ধর্ম মঠ মন্দির স্থাপন হয়েছে আর গুরু গোসাই পন্থ সব এখানে এসে গেছে এটা কলিযুগ এখন এই কলিযুগ আসতে পৌঁছতে পরমধামে যত আত্মা ছিল এ আত্মা সব এসে 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 এই গাছের ডাল পালা ফল ফুল হয়ে রইল এই গাছটা এত বড় হলো বৃহৎ গাছ হয়ে গেছে এই গাছকে জীবিত রাখার জন্য ইয়ার গোড়াতে যে শিকড় বাইর হয় এই শিকড়ে আস্তে আস্তে মাটির নিচে গিয়ে রস টেনে গাছকে জীবিত রাখছে গাছের ফল ফুল ডাল পালাকে জীবিত রাখছে এই গাছের গোড়াতে যে শিকড় আছে এই শিকড়টা হই সদ্ধর্ম। সৎ ধর্ম ব্রাহ্মী ধর্ম ব্রহ্মা আর আদিদে ব্রহ্মা জগদম্মা সরস্বতী আর ব্রাহ্মণ এদেরকে গাছের গোড়ালিতে বসে তপস্যা করে তো গাছের গোড়ালিতে বসে তপস্যা করা মানে গাছের গোড়ালিতে যে রুট আছে অর্থাৎ শিকড় আছে এরা শিকড়ের কাজ করে গাছকে মাটির লগে খামসায় ধরে আর দ্বিতীয়ত মাটির নিচে গিয়ে রস ট গাছকে জীবিত রাখে গুপ্ত গুপ্ত আছে কারণ গাছের উপর থেকে দেখা যায় না বোঝা যায় না এই গাছের শিকড় কত আছে বা এই শিকড় কত দূর পর্যন্ত মাটির নিচে গেছে এটাও বোঝা যায় না উপর থেকে ঠিক ব্রাহ্মণ বসে এখানে ব্রহ্মার দ্বারা পরমাত্মার কত চিন্তন করে কত গভীর হিসাবে চিন্তন করি করে মাটির নিচে কত যেতে পারে এটা উপর থেকে বোঝা যায় না এখানে সেই জন্যে ব্রাহ্মণকে রাখা হয়েছে তারপরে হলো এই যে ধর্ম বিভিন্ন ধর্ম আসলো আর লাস্টে আত্মাগুলো পরম দামে যত আত্মা ছিল সব এসে গেল এখন এ সমস্ত গাছকে জীবিত রাখার জন্য এই শিকড়ে কাজ করছে দ্বিতীয়ত শিকারে মাটির রোগে খামসায় ধরছে খুব মজবুত হিসাবে ধরছে যাতে গাছটু যেন কোনো প্রকারে পড়ি না যায় যদি গাছটু পড়ে যায় হেলন নয় তা হেলনি হয়ে পড়ে যায় আস্তে আস্তে তাহলে গাছটা কীভাবে মরে যাবে সেই জন্য গাছকে মজবুত করে ধরে রাখছে মাটির লগে আর রস আনি টানি খোয়াইছে তারপরে হলো এই যে বিভিন্ন ধর্মের শাখাগুলো নিজের নিজের প্রভাব বিস্তার করবে আর আদি সনাতন দেবী দেবতা ধর্ম যে ছিল আদি সনাতন দেবী দেবতা ধর্ম হয়েছে পরমাত্মায় সৃষ্টির আরম্ভতে স্থাপন করা ধর্ম এই ধর্ম আসলতে হিন্দু ধর্ম নয় দেবী দেবতা ধর্ম ছিল जस्तो देवी देवता धर्म न, धर्म छ पूरा आधा कल अर्थात् साढे बा, बारश बसर साढे बारश बसर सत्य जुगहरू तेता जुगे, एक धर्म एक राज्य एक भाषा एक कुलेख म द्वापर जुगेक अनेक धर्म आसलो अनेक धर्म आसे हिन्दू धर्म देवी देवता धर्म नाम नल आपर जुग কলি পর্যন্ত ধর্মর বিভিন্ন যে বিভিন্ন শাস্ত্র বই আদি লেখা হলো বিভিন্ন ধরনের শাস্ত্র আলোচনা করা হলো শাস্ত্র আর অন্য ধর্মেও নিজে নিজে হিসাবে পালিত হয় লাস্টে গই গই গে দেখেন গাছটা যখন বড় হলো বড় হওয়াতে অনেক জনসাধারণ হয় এখন যখন গাছ বড় হয় কি হয় জানেন যখন ডালপালা বেশি হয় নিজের গাছের নিজের ডালে ডালে ঘর্ষণ হয় ফলে এখানে আগুন ধরে। কীভাবে আগুন ধরে জানেন এখানে যখন লাস্ট মানুষ বেশি হলো গ্রামের রাস্তায় দিয়ে একজন মানুষ সাইকেলের দিয়ে যাইতেছে আরও একজন লোক অন্য সাইড দিয়ে এসেছে দুইজনের মধ্যে কিছু কারণে ছোট রাস্তা সংঘর্ষ হয়ে ঠোকর লাগল তারপরে মাটি থেকে উঠি সাইকেল যে ছেলেটা ইয়ং ছিল অর্থাৎ যুবা ছেলে সে উঠি বৃদ্ধজনকে ফটাফট গালে মা লগাইতে আরম্ভ করলো তারপরে একজন দুজন মানুষে দেখে হে হে বলে চারুদিক মানুষ এসেছে মানুষ আসারে কি হলো একটা ঝগড়া অশান্তি দেখা গেছে আরও মানুষবিলাকে কি হয়েছে সব ভাঙে দিল একজন ছেলেকে বলে পাঠালো বৈদকে বললো আচ্ছা ছোটো ছেলে জানে না মাফ করে দেন আপনারও আপনারও নাতি সাথে আছে না এরকম বোঝায় মানুষ যে দুইজনকে দুই দিকে ভাগাই দিল কিন্তু লোকজন যে একত্রিত হয়েছে লোকজন একত্রিত হয়ে কাক হয়ে গেছে ও এটাই বিজেপি না আর এটা হয়েছে কংগ্রেস সেই জন্য লাগছে সারা ত্রিপুরাতে বিভিন্ন কারণে ছড়িয়ে পড়েছে তো মানুষ মানুষের মধ্যে সংঘর্ষ হওয়ার জন্য কোনো টাইম লাগে না কারণ মানুষের দেখে না কি মানুষের আন্দাজাতে ঝগড়া করে মরে কিন্তু আসলতে বুজিবাজি করতে লাগে একটু তাই করে না এই জন্যে আজ কি হয়েছে যখন কল্পবৃক্ষ বড় হয় তখন ডালপালা বেশি হওয়ার জন্য আপনা আপনি সংঘর্ষ হয় আরও আগুন জ্বলে সেই আগুন কিভাবে জ্বলল এখন দেখেন এই সাহারা কল্প বৃক্ষ হয়েছে সারা পৃথিবী এখন পৃথিবী একদিন স্বর্গ রাজ্য ছিল আজ নরক হয়েছে নরকের দুই দিকে দুটা বিল্ডিং লড়াই করছে লড়াই করছে দেখেন তো আর হাতে হাতে ফ্লেগও আছে একদিকে আমেরিকা আছে একদিকে রাশিয়া আছে রাশিয়া বলে আমি সবাতকে শ্রেষ্ঠ আমি আমার বিশ্বতে আমি শ্রেষ্ঠ বলি ফ্লেগ হোস্টিং করবো আবার আমেরিকায় বলে নাই আমি হে বিজ্ঞানে উন্নত ধন সম্পত্তি উন্নত নানান রকম যুদ্ধের জাহাজ বিশ্ব বিশ্ববাজারে আমি বিক্রি করি আমি হে ধনী আমার এ ফ্লেগ হোস্টিং করতে লাগে এই দুইজনের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন কি হয় সংঘর্ষ যখন হয় শঙ্করের দ্বারা একটি উস্কানি শক্তি আসে শঙ্করের কাজ হচ্ছে পরিবর্তন করা বিশ্ব পরিবর্তনের কাজ এখন শঙ্করের দ্বারা শঙ্করের শঙ্কর পার্টি আছে আর প্রত্যেক দেশ রাশিয়া আর আমেরিকা দুয়ে দেশ বড় বড় দেশ আর এদিকে চাইনাও আছে এদিকে আমেরিকা ইউএসএ আছে সব এইবিলাকে নিজের নিজের দেশের অস্ত্র অ্যাটম বোম হাইড্রোজেন বোম বানায় স্টোর করে রাখিছে যখন এই দুই দেশের মাঝে সংঘর্ষ হয় শঙ্করের দ্বারা এটি উস্কানি শক্তি আছে উস্কানি শক্তি আসলে শঙ্কর পার্টি আছে যেমন আমেরিকা তো আছে রাশিয়া তো আছে আরও সে তো আছে তো কোনো এক কোনো একটা পার্টির একজন শঙ্কর পার্টিয়ে তাদের বানিয়ে রাখা আছে অ্যাটম একটা টিপ দিলো সুইচটা টিপ দিলো টিপ দেওয়ার সাথে সাথে সংঘর্ষ ওর কী হলো বাস টোয়ার সাথে সাথে সারা বিশ্বতে আগুন জ্বলে গেল দেখেন এখানে লেখা আছে আমেরিকা আর ইউরোপবাসী যাদব লড়েঙ্গে কি লড়েঙ্গে এ অ্যাটমিক যুদ্ধ লড়েঙ্গে অ্যাটমিক অস্ত্র এটা যদি বাস্ট করে দিলে সমস্ত স্টোরে আগুনে স্পুলিং ঢুকিয়ে যাবে আর একসাথে অজস্র বোম বাস্ট হয়ে যাবে একটা ছোট পৃথিবীর উপর যদি এতটা বোম বাস্ট হয় তাহলে পৃথিবী ছাড়খাড় হবে এ পৃথিবী ছাড়খাড় হয়ে এত বড় হওয়া কল্প বিশ্ব নষ্ট হবে আর ভারতে কি হবে ভারতে হবে প্রাকৃতিক আপদাও এবং অন্তরাষ্ট্রীয় দ্বারা কি হয় ভারতে সংঘর্ষ হবে ভারতে পরম পিতা পরমাত্মার সে বিপরীত বুদ্ধি ভারতবাসী কৌরব ভারত ভারতবাসীর লোক হয়েছে পাণ্ডব আর কৌরব পাণ্ডব হয়েছে মুসলিম হিন্দু আর কৌরব হয়েছে অনেক অজস্র হচ্ছে না মুসলিম মুসলিম হিন্দু আর মুসলিমের মধ্যে কাটাকাট মারামার যুদ্ধ হবে এই যুদ্ধ হলে রক্তাক্ত হল নিজের দেশে নিজের ভাই ভাইয়ের মাঝে ঝগড়া হলো ঝগড়া হওয়াতে রক্তবাহী হলো আর এই দেশও শেষ হলো কল্পবৃক্ষ শেষ হলো অ্যাটম্বম পড়ে তা রইল কি এই গাছের গোড়ায় মাত্র রইল এই গোড়াতে গোড়ালিতে মাটির নিচে যে আছে চিকড় তারপরে আবার নতুন সৃষ্টি হবে নতুন দুনিয়া আসবে নতুন স্বর্গরাজ্য হবে যেখানে কোনো হিংসা নাই যেখানে কোনো নিন্দা নাই যেখানে মারামারি নাই এখন নতুন দুনিয়া সৃষ্টি হবার জন্য এখন ব্রহ্মা আর ব্রাহ্ম ব্রহ্ম জগদম্মা সরস্বতী আর ব্রাহ্মণ বসি কল্পবৃক্ষের নিচে তপস্যা করে আসুন আমরাও তপস্যা করি যাতে আমরাও স্বর্গরাজ্যতে যেন স্থান পাই জন্যে আমরা প্রত্যেকেই নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করতে এ পরম পিতা পরমাত্মা এত মনুষ্যের সৃষ্টিরূপী কল্প ফিরছে এই গাছের আয়ুষ হয়েছে এক পাঁচ হাজার বছর পাঁচ হাজার বছরের কল্প হয় এই গাছটার আয়ুষ হয়েছে পাঁচ হাজার বছর আচ্ছা ওম শান্তি